আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কলারা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটি মাত্র ক্লিকে আপনি আপনার ফটো বা আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন তো অনেক অনেক ক্ষেত্রে আমাদের পিকচার বা ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে হয় যেমন ইউটিউব ব্যানার তৈরি করতে বা ইউটিউব থামনেল তৈরি করতে কিন্তু আমাদের আমাদের ফটো বা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করার প্রয়োজন হয় তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফটো বা পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন তো এখন আমরা চলে যাব ভিডিও স্ক্রিনে তো যাওয়ার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে ওই চ্যানেলের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওগুলো এবং কমেন্ট করবেন শেয়ার করবেন তো আর কথা না বাড়ি এখন চলে যাব ভিডিও স্ক্রিনে তো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছিলাম ভিডিওস কিনি তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফটো বা আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেক ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় যেমন যেমন আমরা আমাদের ইউটিউব ব্যানারে তৈরি করতে বা ইউটিউব থামনেল তৈরি করতে বা অন্যান্য কাজে কিন্তু আমাদের ছবি বা ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সময় রিমুভ করার প্রয়োজন হয় তো আজকে আমি দেখাবো একটিমাত্র ক্লিকে আপনি আপনার ছবি বা ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন তো রিমুভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আপনার মোবাইলের যে গুগল আছে আপনি গুগল চলে যাবেন তো আপনার ছবি বা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনাকে আপনার মোবাইলে যে গুগল আছে গুগলে চলে যেতে হবে তো এখন আমি আমার মোবাইলের গুগলে চলে যাব তো আমি এখন গুগল ওপেন করলাম তো আমি এখান থেকে ফোনটা একটু ঘুরিয়ে নিয়ে আর কি তো ফোনটা ঘুরিয়ে নিলে আপনাদের দেখানোর সুবিধা হবে এই জন্য আমি এখান থেকে ফোনটা ঘুরিয়ে নিলাম তো এইখানে আমি আমার মোবাইলের গুগলটা ওপেন করলাম গুগল ওপেন করলে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন তারপর এখানে যে সার্চবার আছে এখানে আপনি লিখবেন আর ইএমি রিমোভ রিমোভ বিজি এখানে লিখলাম রিমো বিজি রিমো বিজি লিখে এখন আমরা এখান থেকে সার্চ করবো তো রিমো বিজি লিখে সার্চ করলে এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন তো তারপর একদম উপরে এখানে যে রিমোভ বিজি লেখা আছে এর উপরে আপনি ক্লিক করবেন তো রিমুভ বিজের উপরে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন তারপরে একটু নিচে চলে যাবেন অল্প একটু নিচে নিচে যাওয়ার পর এখানে আপলোড ইমেজ আপনি আপলোড ইমেজে চলে যাবেন তো আপলোড ইমেজে গেলে এখন কিন্তু আপনার এখানে আপনার মোবাইলের যে গ্যালারি থাকবে গ্যালারিটা ওইখানে ওপেন হয়ে যাবে তো এখন আমি এখান থেকে আমার যে ব্রাউজার আছে আমি ব্রাউজারে চলে যাব অর্থাৎ আমার মোবাইলের গ্যালারিটা এখান থেকে ওপেন করে নিলাম তারপর এখান থেকে আমি আমার একটা ফটো এখান থেকে নিয়ে নেব তো দেখি আমার কোথায় আমার ফটো আছে ওকে তো আমি আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ফটো নিলাম আপনারা আপনার প্রয়োজন মতো আপনার ইচ্ছা মতো আপনার ফোন থেকে আপনার একটা ফটো চয়েস করবেন তো আমি এখান থেকে আমার এই ফটোটা এখান থেকে চয়েস করবো জন্য আমি ফটোতে ক্লিক করলাম তো ক্লিক করলে একটু লোড নেবে আর কি দু তিন সেকেন্ডের মতো তো দুই তিন সেকেন্ডের মতো লোড নেলে এখানে আপনারা খেয়াল করেন এখানে অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেছে তো আপনি খুব সহজে এক মিনিটের ভিতরে আপনি আপনার ফটো বা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারবেন তো আমার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমরা এটা সেভ করব সেভ করার জন্য একটু নিচে চলে যাবেন এখানে যে ডাউনলোডের একটা অপশন আছে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে এটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর আপনি আপনি আপনার চ্যানেলের ব্যানার তৈরি করতে বা আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করতে আপনি ব্যবহার করতে পারবেন বা আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে বা আপনি আপনার ইউটিউব চ্যানেলের থামলিল তৈরি করতে কিন্তু অনেক সময় প্রয়োজন হয় তো এভাবে আপনি খুব সহজে মাত্র একটা মিনিটের ভিতরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন তো এটি ছিল খুব সহজ একটি ভিডিও তো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা একটি লাইক দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটি দেখার পরে একটি লাইক দেবেন এবং ভিডিও খারাপ লাগলে কমেন্টস করবেন এবং ভালো লাগলে কমেন্টস করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে দিয়ে দেবেন তো এটি ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ